ঈদ মোবারক রিয়েল এসএস পাই রাজনীতিকের অন্তরে আমরা আজকে এমন একজন রাজনীতিবিদের অন্তরে এসেছি যিনি একজন গণমানুষের নেতাই শুধু নন কিংবা যিনি আসলে শুধু মানুষের জন্য রাজনীতি করে যাননি তিনি একজন সফল ব্যক্তিত্ব যিনি একজন সফল মানুষ যিনি একজন সফল বাবা সেই সাথে যিনি তার পরিবারের সেই বন্ধনটিকেও খুবই সফলভাবে অটুট রেখেছেন তিনি একজন মুক্তিযোদ্ধা যেটি তার হয়তো সবচেয়ে বড় পরিচয় অন্য সব পরিচয়কেই আসলে যেই পরিচয়টি ছাপিয়ে যায় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশিদ দর্শক আজকের রাজনীতিকের অন্তরে আমরা সেই মুক্তিযোদ্ধা সেই গণমানুষের নেতা এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান জনাব কাজী ফিরোজ রশিদের অন্তরের খবর জানার চেষ্টা করব তার পারিবারিক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব এবং তার থেকে চেষ্টা করব তার ঈদের দিনগুলো কিংবা ঈদের সময়গুলো কেমন কেটেছে তার জীবন নিয়ে তার ভাবনা সেই সব বিষয় নিয়ে একটু ছোটোখাটো করে আলোচনা করছি আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে রাজনীতিকের অন্তরে জনাব কাজী ফিরোজ রশিদ আপনাকে ঈদ মোবারক নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সকলকে ঈদ মোবারক যেহেতু ঈদের সময় এবং বলছিলাম যে আপনার খুব সহজভাবে বা খুব অনেক সুযোগ হয়েছে আসলে সাধারণ মানুষের কাছে যাবার রাজনীতিবিদের বাইরে গিয়ে যদি একটু আপনার জীবনটা নিয়ে জানতে চাই ঈদের দিনগুলোতে কী করেছেন ছোটোবেলার ঈদের কথা মনে পড়ে কিনা আসলে সত্যি কথা বলতে কি ছোটোবেলায় ঈদগুলো ছিল আনন্দের অনেক বেশি কারণ তখন আমাদের রোজা থাকতে হতো না আমরা সারা বছর ইফতারই করতাম আর ঈদের আনন্দটা বেশি করতাম এবং তখন তো এত আধুনিকতা ছিল না আমাদের গায়ের মাপ নিতে হইতো প্রায় 15 দিন আগে দর্জি বাড়িতে গিয়া তারপরে যার যার আমরা কাপড় পছন্দ করতাম শার্ট বানিয়ে দিত আর প্যান্ট পোশাক তখন বেরোয় না দেশে এবং আমার যারা বড় বন্টন ছিল তারাও কিন্তু ফ্রক পরতো ফ্রক কিনতো ই করতো এইগুলো রেডিমেড কোনো পোশাক পাওয়া যেত না আর আমাদের মা চাচিদের দেখতাম যে তারা সাধারণত একটু লাল রঙের শাড়ি বা একটা ওই ধরনের এইগুলোই খুব সাধারণ শাড়ি এগুলো পরতো এটা হচ্ছে আমাদের ঈদ এবং সবচেয়ে মজার ব্যাপার ঈদের দিন যখন নামাজে যেতাম আমাদের মসজিদে যাবার আকর্ষণই ছিল যে প্রত্যেকটা পাড়ার থেকে মসজিদে শিনি নিয়ে আসতো অর্থাৎ গুড় নারকেল কিছু দুধ দিয়ে সবাই আনতো এটা একটা তখন একটা ঈদ ছিল প্রচলিত নিয়ম ছিল তাই শিলিটা আমাদের কলা পাতায় দিত কোনো প্লেট ছিল না তা কলা পাতায় করে আমাদের শিলি দিত আমরা একটু পাততাম সবাইকে শিলি দিত ওইটাই খেতে আমরা নামাজ যেতাম সেটাই ছিল এদের মূল আকর্ষণ এইটা হলো বিরাট আকর্ষণ তারপর তো বাড়ি ফিরে আসতাম বাড়ি ফিরে আসার পরে মা পাক করতেন যতটা সম্ভব ভালো জিনিস সেই একটা দিনেই আমরা ভালো খেতে পারতাম ভালো কারণ আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন চলে আসতো তখন কিন্তু গরু জমির প্রচলন আমাদের ছিল না এখন যেমন প্রতি মুহূর্তে আমরা গরু পাই তখন কিন্তু এটা ছিল না কোরবানির সময় গরু জবাই হতো ঈদের সময় অনেকগুলো মোরগ মুরগিরা বড় মোরগ জবাই দিত আত্মীয়স্বজনদের দাওয়াত দিত কোরবা পোলাও পাক করতো আর পিঠের প্রচলন ছিল এখন যেমন শুধুমাত্র সেমই দিয়া ফিনি দিয়ে শেষ করে দেয় এটা না নানান রকম পিঠা তৈরি করতে গ্রামে অর্থাৎ আপনার ছোটোবেলার ঈদের সাথে আসলে অনেক স্মৃতি জড়িত আছে হ্যাঁ অনেক সুন্দর স্মৃতি সেগুলো এখন আমরা খুব শর্টকাট করে ফেলেছি জীবনটা সেই জন্য আপনার ভাই বোনদেরকে নিয়ে একটু জানতে চাই আপনার বাবা মাকে নিয়ে একটু জানতে চাই চার ভাই পাঁচ বোন তো আমার তিন ভাই মারা গেছেন আমি একা আছি বোনের মধ্যে আমার দুই বোন আছেন আমার ছোট দুই বোন দুজনই বিদেশে থাকেন একজন লন্ডনে থাকেন আর একজন কানাডা থাকেন ওরা গেছে প্রায় 40 বছর আগে তো তারা সেখানে আছেন মাঝে মাঝে আসেন তারা এখানে বাড়িঘর আছে আসে দেশের বাড়ি দিয়ে খুব আনন্দ উৎসব করে তো সবার তো বয়স হচ্ছে এখন তো সেই কারণে আমি মনে করি যে তখনের যে ঈদটা ছিল এখন ঈদ সম্পূর্ণ ভিন্ন তখন তো গ্রামে আমাদের কোনো লাইট ছিল না হেরিগান ধরিয়ে আমাদের কিন্তু সব উৎসব হইত অথবা খুব বড় উৎসব হলে হ্যাজাক লাইট ছিল একটা এখন সেই প্রচলন নেই কেউ চিনবেন না একটা হ্যাজাক লাইট জ্বলিয়ে আমরা ঈদের দিন আঙিনায় বসে সবাইকে খাবার দিতাম এই যে ছোটোখাটো জিনিসগুলো থেকে আনন্দ কীভাবে খুঁজে নিতে হয় সেই জায়গাগুলো আপনি দেখেছেন এবং আমি যদি বলি হয়তো ভুল হবে না যে এত যে আসলে মাটির সাথে মিশে বড় হয়েছেন সেটি কি আপনাকে আসলে এর পরবর্তী জীবনে নেতা হয়ে উঠতে আসলে সহজ করে দিয়েছে আমাদের সমস্যা হয়নি এই কারণে যে আমরা
মায়ের কাছে এমনভাবে বড় হয়েছে আমাদের মারা সেই যুগে আমাদেরকে কিন্তু আধুনিকতা কিছু দেখাতে পারেনি মায়ের বুকে দুধ খেয়ে বড় হয়েছে আর যাদের অবস্থা ভালো একটু গরুর দুধ এনে ওর মধ্যে পানি দিয়ে আমাদের খাওয়াতো এইভাবে বড় হয়েছে স্কুলে যেতে হতো কিন্তু চার পো পার হয়ে অনেক দূরে হেঁটে স্কুলে যেতে হতো অর্থাৎ আমাদের জীবনটাই ছিল খুবই বাস্তবধর্মী জীবন এবং যাদের অবস্থা খুব ভালো ছিল গরম ভাত খেয়ে স্কুলে যেত আর অধিকাংশ মানুষ কিন্তু সকালবেলা কিছু ভাত রেখে দিত পানি দিয়ে এটি খেয়ে স্কুলে আসতো আমার পিতা উনি গোপালগঞ্জ তখন মহকুমা জেলা হয়নি মুসলমানদের মধ্যে প্রথম উকিল ছিলেন এবং যে স্কুল লেখাপড়া করেছেন উনি মেট্রিকে ফার্স্ট ডিভিশন পাশ করেছেন দুইটা লেটার পেয়ে পরবর্তী সময় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করে আসছেন গোপালগঞ্জ বাবাও রাজনীতি করতেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন গোপালগঞ্জের 1950 সালে প্রেসিডেন্ট হয়েছেন 60 সালে মারা গেছেন তা আমাদের ছোটবেলাটাই খুব ভালো কেটেছে ঈদের উৎসব আনন্দ এখন কি ঝটপট যেদিন ঈদ ধরেন অনেক আত্মীয় স্বজন মার্কেটে গেলাম একদিনে সব শপিং হয়ে গেল আর আমাদের একটা জামার জন্য 15 দিন অপেক্ষা করতে হইতো দীর্ঘ সময় ধরে আসলে প্রস্তুতি ছিল আনন্দটাও অনেক বেশি ছিল দর্জি ভাই আমার জামাটা হয়েছে এদিকে আসো আমার একটু মাপ দিতে হবে মানে তার যে দেরি হচ্ছে ওইটা না বলে সে আবার একটু মাপ রাখতো তা আমাদের প্রায়ই বাজারে হেঁটে যেতাম প্রায় 2 মাইল দূরে বাজার জামার জামাটা হয়েছে কিনা তো এটা মনে উঠলে আসলে যে আনন্দগুলো ভীষণ ভালো লাগে সেই দিনগুলো কোনোদিন ফিরে আসবে না এরপরে আসলে ছোটবেলার কথা শুনলাম আপনার আপনি ধীরে ধীরে এরপরে আপনার বড় হওয়া এবং আপনি বলছিলেন যে বর্ণাঢ্য একটি পরিবারেই আপনি আসলে বেড়ে উঠেছেন আপনার বাবাও রাজনীতির সাথে যুক্ত ছিলেন আপনি তো ছাত্র সময় থেকেই আসলে রাজনীতি করছেন কখনো কি ছোটবেলায় ভেবেছিলেন যে আসলে এভাবে রাজনীতিবিদ হবেন কিংবা বাংলাদেশের জনমানুষের এত কাছাকাছি যাবেন আসলে সত্যি কথা বলতে কি রাজনীতি যখন প্রথম শুরু করেছি তখন কিন্তু কখনো ভাবিনি যে আমাদের এই পর্যায়ে রাজনীতি করতে হবে আইফের মধ্যে বাসাটি শিক্ষা আন্দোলন সব ছাত্ররা নেমেছে আমাদেরকে নির্দেশ দিয়েছে আমি স্কুলের ছাত্র ক্লাস টেনে পড়ি তোমাদের মিছিল নিয়ে আসতে হবে তো মিছিল নিয়ে গেছি তো যাবার পরে আমাদের পুলিশে আস করছে এসে মাঝে দড়ি দিয়ে সব ছোটো ছোটো বাচ্চা নিয়ে গেছে তখন বরিশাল শহরে আমি বরিশাল লেখাপড়া করতাম বরিশাল শহরে তখন আমাদের উকিল ছিলেন আব্দুর রাব সেনী বাদশাহ আরও অনেক উকিল ছিলেন উকিলদার সাহেব কারাগার বড় বড় উকিল সব আমাদের দেখতে আসছেন এবং সব থেকে বড় কথা যে কমিউনিস্ট পার্টির নেতারা ছিলেন তারা কিন্তু সবাই এসছেন আমাদের রাত্রিবেলা খাবার দিচ্ছেন সব ছোট বাচ্চা প্রায় 30 জন বাচ্চাকে ঢুকিয়ে ফেলাইছে জেলখানায় পরদিন আবার মাজার দড়ি বেঁধে নিয়ে গেছে এসডোর সামনে তো বাচ্চারা কী করেছে পাকিস্তানে বলতো তো বলছে এরা আইব খান টাউন হল ভাঙতে গেছিলো বরিশালে তখন বলছে কি যে তাতে কী হয়েছে এই বাচ্চাদের তো জেলে আনতে হবে এখন বেল দিয়ে দিলাম এবং তার রিলিজ দিয়ে দিলাম তখনই আমাদেরকে রিলিজ দিলাম একদম কিশোর বয়সে আপনার রাজনীতির সাথে এটা না বুঝে তারপর যখন 1963 সালে ম্যাট্রিক পাশ করে জগন্নাথ কলেজে ভর্তি হলাম ইন্টারমিডিয়েটে ঠিক তখনই রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়লাম এখানে যদি আমি আপনাকে একটু থামাই একজন কাজী ফিরোজ রশিদ যদি রাজনীতিবিদ না হতেন তাহলে কি হতেন যদি রাজনীতিবিদ না হতাম হয়তো দেশ স্বাধীন হতো না দেশ স্বাধীন না হলে মুদির দোকানদারি করতাম আমাদের তো কোনো চাকরি হতো না কারণ পাকিস্তানে বলে কাউকে চাকরি হতো না ওই যে একবার জেল খেটেছে স্কুল লাইফে ওইখানে কিন্তু একটা ব্ল্যাক স্পট পড়ে গেছে পুলিশ বের বেশি গেলেই বলতো সে কিন্তু জেল খাটছে যার জন্য আমি যাই পাশ করতাম আমাকে বটতলা উকিল হইতে হইতো নাহলে মুদির দোকানদার হতে হইতো খুব বড় ব্যবসায়ী হতে পারতাম না কারণ সব বড় ব্যবসা করতো পাকিস্তানিরা উর্দু স্পিকিং ঢাকা শহরে আপনারা তো বড় হয়েছেন এখানে কোনো বাঙালিরা আমরা বাংলা বলতে পারতাম না 63, 64, 65 আমাদের পুরান শহর যেখানে আমি লেখাপড়া করেছি জগন্নাথ কলেজ এখন বিশ্ববিদ্যালয় আমাদের ইসলামপুর পাটিয়াটুলি সদরঘাট বাংলা বাজার নবাবপুর সমস্ত নবাবপুর টিপু সুলতান রোড
সমস্ত জায়গায় আমাদের উর্দু কথা বলতে হতো, কারণ এখানে সমস্ত বিহারিদের ব্যবসা বাণিজ্য তারাই এখানে কল্পনা করতো। এবং আমি যদি একটু বলি হয়তো ভুল হবে না, আপনার একটি আরেকটি পরিচয় আছে, আপনি রাজনীতিকের বাইরে গিয়েও আসলে চলচ্চিত্রের সাথে আপনার একটা খুব অন্তরঙ্গ সম্পর্ক আছে এবং আপনি সেই জায়গাটিকে ভীষণভাবে ভালোবাসেন। স্বাধীনতার যুদ্ধের সময়কার চলচ্চিত্র আপনার একটি অনেক বড় অবদান আছে, সেগুলো নিয়ে একটু জানতে চাই। এটা আসলে সবাই জিজ্ঞেস করে, চলচ্চিত্রটা আসাটা একদমই একটা আপনি মনে করতে পারেন কাকতুলি ব্যাপার। আমরা তখন যুদ্ধ শেষ করে অস্ত্র কিছু জমা দিয়ে চলে আসছি, ইকবলে এসে গেছি, বঙ্গবন্ধু বলছেন যে তোমাদের এখন লেখাপড়া করতে হবে, তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাও। আমাদের কেউ কেউ আর্মিতে চলে গেছে, অনেকে রক্ষী বাহিনীতে গেছে, তা আমাকে আমি বললাম যে আমি বঙ্গবন্ধু আমি আর্মিতে যাব। ঠিক আছে, ওসমান সাহেবের কাছে যাও, তা আপনি একটু বলে দেন, আমি বলে দেবো তুমি যাও। তা আমি গেছি তার বাসায়, ও তুমি এসছো, হ্যাঁ আমাকে টেলিফোন করেছিল, ভেরি গুড, তুমি কী করো এটা? তো ওসমান সাহেব স্টেট বললো, গো টু ইউনিভার্সিটি, তুমি কালকে থেকে ক্লাস করবে, পাস করে আসার পরে তোমাকে আমি নেব। তুমি এম পাস করছো? স্যার ফার্স্ট পার্ট পাস করে তো যুদ্ধে গেছি, বস ওই তুমি ফাইনাল পাস করে তারপর সার্টিফিকেট নিয়ে আসবে, তার তখন আমি দেখবো। আমি বুঝলাম যে বঙ্গবন্ধু নিষেধ করে দিছে যে ওদেরকে নেবেন না। তা আমরা চারজন গেলাম, মন মনে চলে আসলাম, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলাম। তো তখন আমার বন্ধু ছিল মাসুদ পারভেজ নায়ক, সে আসলো যে একটা বই করবে মুক্তিযুদ্ধের উপরে। তাই খসরু বললো কি যে আমরা যে কজন মুক্তিযোদ্ধা আছি আমরা এক করে, তা আমি মুক্তিযুদ্ধের উপর কী বই হতে পারে আমাদের কোনো আইডিয়া নেই, আমরা তো নবাব সিরাজউদ্দৌলা দেখেছি পাকিস্তান আমলে, তো এই ধরনের অভিনয় তো আমরা করতে পারবো না, আমরা তো মুক্তিযুদ্ধ হিসেবে কিছু রাইফেল চালাতে পারি, গ্রেনেড চালাতে পারি, অস্ত্র শস্ত্র আছে, তা আমরা কী করতে পারি? বললো কি যে না, এই যুদ্ধের একটা ই হবে। ঠিক আছে, আমরা সেটি দিয়ে গেলাম। আমাদের বেছে বেছে দশজন মুক্তিযোদ্ধা আর আলতাফ ছিল অভিনেতা, তাকে নিল, আমরা যুদ্ধের সিনগুলো করলাম, ওরা একজন এইভাবেই হয়ে গেল। তবে আমার যে অনেকগুলো ডায়লগ ছিল আরও শুটিং করার ছিল, এটা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে গেল, কারণ আমার মা ঠিক যুদ্ধের আগে আমার মা মারা গেছেন, মারা যাবার আগেই আমার পাত্রী ঠিক করে রেখে গেছিলেন বাগদত্তা। তো তখন সে যখন জানলো যে আমি এই লেখাপড়া বাদ দিয়া এই জগতে ইনভলভ হয়ে যাচ্ছি, আমার বন্ধুবান্ধব তাকে খোঁচাই দিল যে এখনই আসেন, এই সময় তাকে বাধা দিতে হবে। তা আমি তখন রাজেন্দ্রপুর গাজীপুর রাজবাড়িতে ভাল রাজবাড়িতে শুটিংয়ে ব্যস্ত, একদিন যে একটা গাড়িতে আমার ওয়াইফ উপস্থিত, আমার বন্ধু ছিল এমেরেজা, সাথে আমার ওয়াইফ, তা আমরা তো তাকে ধরেন আগে একটা নিয়ম ছিল যে কারোর সাথে বিয়ে ঠিক হলে উঠে আনতে অনেক দেরি হতো, আমি লেখাপড়া শেষ করবো, সে লেখাপড়া শেষ করবে, চার পাঁচ বছর পরে তুলে আনবো, এর মধ্যে কারোর সাথে দেখা হবে না, এটি নিয়ম ছিল সেই যুগে। তাকে দেখে আমি একটু অপ্রস্তুত হয়ে গেছি, তো বলে কি যে আমি বন্ধু বললাম তো কেন আসলো, সে বলে যে তুমি এখানে কেন শুটিং করো, এই যে মেয়েরা আছে এখানে শুটিং চলবে না। তা আমি মেয়েরা তো শুটিং, তার মাসুদ তাদের অনেক রিকোয়েস্ট করলো, চাষি নজরুল ভাই কোনো উপায় নাই, গাড়িতে দেন কালকে আসবে। অর্থাৎ জীবনসঙ্গীকে রক্ষা করতে গিয়ে চলচ্চিত্র থেকে একটু দূরে চলে যেতে, তারপরে বাধ্য হয়ে ওখান থেকে চলে আসলাম। দেখ চলচ্চিত্র হয়েছে, এটা ডকুমেন্টারি ছবির মতন হয়েছে, ওরা একজন খুব সাকসেসফুল চলচ্চিত্র। আমি বলবো যে এখানে যে অস্ত্রগুলো আমরা ব্যবহার করেছিলাম সমস্ত অস্ত্রগুলো কিন্তু একদম জেনুইন অস্ত্র, যেগুলো দিয়ে আমি যুদ্ধ করেছি সে অস্ত্রগুলো গ্রেনেড চার্জ করেছি, ওইটাও তাই। বিয়ের কথা বলছিলেন, বলছিলেন যে আপনার মাই আপনার বিয়ে ঠিক করে গেছেন, আপনার বিয়ের জায়গা সময়টা নিয়ে একটু জানতে চাই, বা ওই সময়টাতে কীভাবে বিয়ে হয়েছে? যদি আপনি সত্যি কথা বলি, আমরা যারা রাজনীতি করতাম আমাদের কাছে কেউ মেয়ে দিত না, কারণ আমাদের কোনো ভবিষ্যৎ ছিল না, মনে করতো যে এই ছেলে তো কিছু আয় করে খাওয়াতে পারবে না, মেয়েটাকে তো সবাই চায় সুপাত্রের কাছে দিতে, যে নিরাপদ থাকবে অন্তত বাড়ি ঘর অর্থনৈতিক দিক দিয়ে, কিন্তু আমাদের চাকরি হবে না, আমাদের কোনো ভবিষ্যৎ নেই, তা আমরা খাবো কী করে? যার জন্য আমাদের
তখন মোটামুটি কাউকে বিয়ে দিতে চাইত না। যারা সেই দিকে বিয়ে করছে অধিকাংশই কিন্তু হয় প্রেম করছে অথবা মা বাপ যেভাবে ওকে এনে একটা ব্যবস্থা করে দিয়ে গেছে, আত্মীয় স্বজনের মধ্যে হয়েছে, আমাদের জীবনও তাই হয়েছে। তো মা ঠিক করে গেছেন, আমারও পছন্দ ছিল, তারপর আমার বিয়ে হয়েছে। কিন্তু অনেক মানে আমাদের মধ্যে যেটা আপনার আনুষ্ঠানিকতা সেইটা কিন্তু অনেক পরে করছে, আমার ভাইটা এসব একসাথে এতদিন আমাদের অপেক্ষা করতে হয়েছে। জনাব কাজী ফিরোজ রশিদ, আপনার পারিবারিক গল্প করছিলাম আমরা, আপনার বিয়ের কথা শুনছিলাম, আপনার ছেলেমেয়েদের কথা যদি একটু বলেন, কিংবা আপনি যদি চান আপনার কোনো ছেলেমেয়ের সাথে কি আমরা একটু আজকে আমাদের দর্শকদের সাথে পরিচয় করে দিতে পারি? আসলে আলহামদুলিল্লাহ আমার দুই ছেলে এক মেয়ে, বড় ছেলে কাজী শোয়েব রশিদ, তারপরে মেয়ে শান্তা রশিদ, আর ছোটো ছেলে কাজী রাজীব হাসান। তো বড় ছেলেও বিয়ে হয়েছে, ছোট ছেলেও বিয়ে করেছে, আমি তো বিয়ে দিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছে, ওরা বিদেশে পড়াশোনা করেছে। তো সবাই আমরা একটি যৌথ পরিবার, মেয়ে থাকে ধানমন্ডিতে আমার বাড়ির কাছেই বাসা তার, আর ছেলে দুজনেই আমার সাথে থাকে। আমরা একটা গেট দিয়ে, আমাদের কথা হলো যে তোমাদের এক টেবিলে খেতে হবে, এক গেট দিয়ে বেরিতে হবে, তারপর যে যে ব্যবসা আলাদা করবা আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু থাকার জায়গাটা সবাই এসে আবার একসাথে থাকতে হবে, রাতও ডিনার টেবিলে একসাথে হতে হবে। তো আমার বড় ছেলে ব্যবসা করে ইনশাল্লাহ আছে, এখানে আছে, আমি আপনার সাথে পরিচয় করে দেবো। এই আমাদের পরিবার। আমরা কি একটু পেতে পারি আপনার কোনো একজন সন্তানকে একটু আমাদের সাথে? আমরা আনতেছি, শুয়ে বসো দিকে। কাজী ফিরোজ রশিদ অবশ্যই তিনি জনমানুষের নেতা, কিংবা জনমানুষের কাজী ফিরোজ রশিদ, আপনার কাছে বাবা হিসেবে তিনি কেমন? চমৎকার মানুষ, খুবই সাধারণ ব্যক্তি জীবনে উনি, এবং উনি টিভি ক্যামেরা এবং টক শোতে বা সংসদে যেভাবে আপনারা দেখেন, ব্যক্তি জীবনেও ওরকম। আমি হিপোক্রেসি নাই, যেটা সামনে বলবে এক কথা, পিছে বলবে এক কথা, ওরকম কিছু নাই। উনি কঠোর পরিশ্রমী, একজন সন্তানের চোখে যদি কোনো শ্রেষ্ঠ মানুষ কেউ থাকে, বাবার যে ডেফিনেশনগুলো আমি সেগুলো আমি দেখি, আমার চোখে আমার বাবা হলো বেস্ট বাবা। নিশ্চয়ই। আরেকটু জানতে চাই, যেটি বলছিলেন স্যার যে আপনারা এখনও আসলে একই টেবিলে বসে খাবার খান, অর্থাৎ আপনাদের পারিবারিক বন্ধনটা এখনও আসলে অটুট রয়েছে, আপনাদের প্রিয় খাবার কি, কিংবা স্যার আসলে কি খেতে পছন্দ করেন? উনি মাঝে মাঝে পান্তা ভাত খায়, মাঝে মাঝে আটা রুটি সবসময় খায়, পান্তা ভাত খায়, ছোট মাছ এবং করলা ভাজি, উস্তা ভাজি, খুবই সাধারণ খাবার। ঈদ নিয়ে বাবার সাথে কোনো স্মৃতির কথা মনে পড়ে? ঈদ নিয়ে স্মৃতি তো অনেক মজার স্মৃতি আছে, কষ্টের স্মৃতিগুলো হলো যে যখন বাবাকে খুব বেশি প্রয়োজন ছিল কাছে পেতাম না, ফেরারি জীবন। একটা আমার শৈশবে আমি খুব কম বাবাকে পেয়েছি, কারণ এখন কৈশোরে আসার পরে ধরেন বুঝতে শিখেছি যে বাবা রাজনীতি করে, এখন হয়তো ঈদের দিন পাবো না। অনেক ঈদ জেলখানায় কাটছে, অনেক ঈদ পলাতক কেটেছে, আমরা দেখা করতে গেছি, জেলে ছিল, জেলে তো 90-এর পরে ছিল, 90-এর আগের ঈদগুলোতে পলাতক অবস্থায় ছিল। আমি বড় সন্তান, আমার মনে আছে 75 পরবর্তী সময়ে আমার আফসা আফসা যতটুকু খেয়াল আছে যে আমাদের বাসার কেয়ারটেকাররা বা লোকরা নিয়ে পল্টনের পুলিশ বক্স একটা ওখানে নিয়ে দাঁড়িয়ে থাকতো, আব্বু তখন তো সিএনজি ছিল না, স্কুটার ছিল, স্কুটার বা বড় টেম্পোগুলো ওগুলো মানে এসে আমাকে কোলে নিয়ে আব্বু চলে যেত হয়তো কোথাও। এবং 90-এর পর তো কেউ বাসা ভাড়া দিত না, সে জেলে ছিল, আনসার্টেনিটি সব কিছু মিলায়, মানে শৈশবের কৈশোর এবং শৈশবের যে সময়টা একটা সন্তানের বাবাকে প্রয়োজন, ঈদের আনন্দে আমরা কখনো এটা
এনজয় করতে পারিনি। জি, যখন কাজি ফিরোজ যে কথাটি বলছিলেন সন্তান হিসেবে তার মাঝে আসলে যে কষ্ট, সেটি তিনি যখন কথাটি বলছিলেন আমি দেখতে পাচ্ছিলাম তার চোখ হয়তো ছলছল করে উঠছিল, সেই যে আসলে আপনাকে না পাওয়ার কষ্ট, আপনিও হয়তো একই সেই সমবেদনার মধ্যে দিয়ে গেছেন, আপনিও সেই কষ্টের মধ্যে দিয়ে গেছেন, আপনার স্মৃতি জায়গাগুলো খুবই স্বাভাবিক যে সবাই মনে করে যে যখন একটা আনন্দের সময়, উৎসবের সময় আসবে সন্তান সন্ততি পরিবার এক জায়গায় থাকবে। আমাদের জীবনে অনেক সময় এটা হয়ে ওঠে না, রাজনীতিবিদদের নিয়ে অনেক কথা আমরা শুনি কিন্তু আসলে আমাদের জীবনে যে অনেক সুখ দুঃখ হাসি কান্না থাকে, অনেক বেদনা থাকে, এইগুলো কিন্তু মানুষ কখনো আমরা দেখতেও দিই না। সাধারণ মানুষের জন্য কাজ করতে গিয়ে নিশ্চয়ই আপনি আপনার সন্তানদের থেকে দূরে থেকেছেন, আপনি আবার আপনার পরিবার থেকে দূরে থেকেছেন, সেই জায়গাগুলো কি মনে আছে? হ্যাঁ অবশ্যই, আমি খুব বেশি আগের কথা যাব না, আমার ছোট বোনের যখন বিয়ে হয় বা আমাদের জন্মদিন, অনেক সময় দেখা গেছে যে উনি এমন কোথাও প্রোগ্রাম যে উনি আসলে ওখানে থাকতে হবে, আমাদের এখানে সময়টা দিতে পারেনি, ফুলফিল হয় না। আবার দেখা গেছে যে বললাম যে পলিটিক্সে তো আপস অ্যান্ড ডাউন আছে সবসময় জোয়ার ভাটার মতন, তো ভাটার সময় তো কোনো প্রোগ্রাম আমরা মাথায় রাখতেই পারি না, কারণ তখন তো সোজা কথা বাংলা যেটা বলতে দৌড়ের উপর থাকতে হয় আর কি বাবাকে হতো। আর আমাদের দেশের সবথেকে বড় ট্র্যাজেডি হচ্ছে যখন ক্ষমতা থাকে সমস্ত লোক, প্রচুর লোক আপনার ভক্তের কোনো অভাব হবে না, ক্ষমতা যখন থাকে না তখন সমস্ত পরিবারটার উপর দিয়ে চলে যায়, আর কেউ কিন্তু ওই দায়িত্ব নেয় না। আপনি ক্ষমতার কথা বলছিলেন, বঙ্গবন্ধুর সাথে আপনার খুব কাছে থেকে কাজ করার সুযোগ হয়েছে, কিংবা আপনারা যেটি বলছিলেন আসলে রাজনৈতিক যে আসলে চড়াই উৎরায়ের ব্যাপার আছে, রাজনীতি কখনোই সমান্তরালভাবে চলে না, বঙ্গবন্ধুকে ছেড়ে আসলে আপনাকে আসতে হয়েছে, আপনি এখনও বলেন যে বঙ্গবন্ধু থাকলে হয়তো আপনি আওয়ামী লীগ ছেড়ে কখনো আসতেন না, সে এই যে ঘর ছাড়ার ব্যাপারটি, ঘর ছাড়ার নিয়ে যে কথাটি এখনও প্রচলিত 36 বছর পরেও, সেটি কি একটু জানতে চাই? এটা এটা খুবই দুঃখজনক আমার জীবনে, কারণ আমি তো আওয়ামী লীগ পরিবারের সন্তান, সারা জীবন আওয়ামী লীগ ছাত্রলীগ করেছি, যুবলীগ এখানে প্রতিষ্ঠাতা আমি একজন শেখ মনির সাথে মুক্তিযুদ্ধ করেছি, সবই সব ঠিক ছিল। তো আমি যখন মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা আমার একই এলাকা, উনি যখন নির্বাচন করেছেন আমি তো আর করতে পারি না, কিন্তু আমার বুদ্ধে আমার ভাই দাঁড়িয়েছিল এস এস এফ এর দল থেকে, আমার ভাই তো আর আমার সাথে কোনো সম্পর্ক নাই, উনি ভিন্ন সংসার আলাদা থাকেন, ওনার উপজেলা চেয়ারম্যান, আমি চেষ্টা করেছি ওনার বুদ্ধে থেকে কিছু করতে প্রধানমন্ত্রীর পক্ষে, কিন্তু আমি অতটা শক্তিশালী ছিলাম না যে আমি কিছু করতে পারবো। তা সেখানে একটা প্রধানমন্ত্রী জিতে গেলেন 86-এ, বাই ইলেকশনে আমি ধরে নিয়েছিলাম যে আমি পাবো, কারণ ওই দেশে আর কেউ ছিল না ক্যান্ডিডেট, কিন্তু উনি আমার আরেক চাস্তো ভাইকে এনে দিলেন। আমার সবচেয়ে দুর্ভাগ্য যে আমার ওই চাস্তো ভাই তো কখনো আওয়ামী লীগে ভোট দেয় নাই বা আওয়ামী লীগ করে নাই বা জেল খাটেনি, আন্দোলন সংগ্রাম করেনি, পদ পদবি নেয়নি, উনি ভালো জীবনযাপন করেছেন, চাকরিবাদ করেছেন, ব্যবসা বাণিজ্য ভালো করেছেন। তাকে দেওয়ার পরেই যখন নেত্রী আমাকে দিল না, তখন তো বয়স অনেক কম, তো বঙ্গবন্ধু শিখিয়েছে যে কখনো মাথা নত করবো না, ঘুরে দাঁড়াবা, যেখানে আঘাত পাবা সেখানে কিন্তু তোমাকে প্রতিরোধ করতে হবে। সেইটা তখন মনে পড়ছে বঙ্গবন্ধুর কথা বারবার, আমার আত্মজীবনীতে লিখে গেছি, আমি খুব সংক্ষেপে বলি, তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি নির্বাচন করবো। এই যে আসলে রাজনৈতিক মতাদর্শ কিংবা রাজনৈতিক দোলাচলের সাথে আপনাদের পারিবারিকভাবেও আসলে বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন হয়েছে, সেই সময়টাতে আসলে এখন এসে আপনারা কী মনে করছেন যে পারিবারিকভাবে এই সিদ্ধান্তগুলো আপনাদের বন্ধনকে কতখানি অটুট রেখেছে? হ্যাঁ না, বাবা সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমাদের মাঝে মাঝে মনে হয়েছে যে সিদ্ধান্তটা ভুল, বাট ইন আ লং রান আমরা দেখছি যে না, উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ওনার মন্ত্রিত্বর অফার আসছে, আসে নাই তা না, অন্য সরকারের সময় আসছে বা কিছু উনি নেয় নাই। আমরা তখন হয়তো বলছি ই করছি যে বাবা এটা তুমি নিলা না কেন, বলছে টাইম উইলসে। ঈদে তো সব সন্তানরাই চায় যে বাবাকে ভালো একটা গিফট দেক, বেস্ট একটা পাঞ্জাবি দেখ বা কিছু, আমি লাস্ট পাঞ্জাবি উনি ওনাকে কয়েক বছর আগে দিয়েছি, 4 বছর আগে, উনি খুশি হয়নি। তো আমি খুব চিন্তায় পড়লাম যে আব্বুর কি কালারটা পছন্দ হয় নাই, আমি জানার চেষ্টা করলাম, উনি যেটা আমাকে বললো সেটা হলো যে আমাদের যে মাদ্রাসা আছে ওখানে তুমি কিছু দাও, আর নাহলে তোমার এই টাকাটা আমাকে দাও, ওনার একটা ফান্ড আছে আমাদের
অসচ্ছল আত্মীয়স্বজন যারা তাদের জন্য সেইখানে, তারপর থেকে আমি সেখানে দিই এবং উনি এত খুশি হয় মন থেকে একটা যে ওনার দোয়াটা বের হয় আমার জন্য, ইটস অ্যামেজিং, আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না। সেই যে আসলে সহজভাবে বেড়ে ওঠার গল্প বলছিলেন আপনি, যেভাবে আপনি ছোট থেকে বড় হয়েছেন, আপনি আমাদেরকে নির্লোভভাবে বড় করছে, এখনকার ঈদ নিয়ে একটু জানতে চাই, এখন যেহেতু আপনার সন্তানেরা বড় হয়েছেন, এখনকার ঈদগুলো কেমন করে কাটে? এখন ঈদ কিন্তু খুব আধুনিক ঈদ হয়ে গেছে, আমি তো প্রথমে বললাম যে এখন সবাইকে দেখি প্রচুর কেনাকাটা করে এবং ঈদ আসলে কিন্তু বিদেশে যায় একটা হিরিক পড়ে যায়। আমি এয়ারপোর্টে দেখবেন যে শুধু বিদেশে যায়, আমি এটা বুঝি না যে বিদেশে গিয়ে তারা কিসের ঈদ উৎসব করে। আমার গরিব আত্মীয় স্বজন যদি না, আমি তার কাছে না যেতে পারি বছর একটা দিন, বা তাদের জন্য যদি কিছু না করতে পারি, শুধু নিজের জন্য যদি আমার যেতে হয়, আমার ওয়াইফকে নিয়ে আমার বাচ্চাদের, আমি ঈদে থাইল্যান্ড চলে গেলাম বা সিঙ্গাপুর গেলাম বা আরও দূরে গেলাম, যেখানে ইচ্ছা, এইটা আমার কাছে মনে হয় যে এইটা মানে ঠিক না। জীবন নিয়ে আসলে আপনার একটি ব্যক্তিগত দর্শন আছে, যে দর্শন আপনি সবসময় মেনে চলেন। একটু যদি অন্যরকম প্রশ্ন করি, কখনো কি আসলে মৃত্যু নিয়ে ভেবেছেন, কিংবা মৃত্যু নিয়ে যখন ভাবেন তখন আসলে কী ভাবনায় আসে? আমি মনে করি যে মানুষের জীবনটা খুবই ক্ষণস্থায়ী, আপনি যতটুকু সমাজ যদি করে যেতে পারবেন ওইটুকু থাকবে, অন্য কিছুই কিন্তু আর আপনার থাকবে না, সাথে নিতে পারবেন না। একটু ভালো কাজ করে যান, বঙ্গবন্ধু চলে গেছেন, আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, এইটা তো কেউ জীবনে ভুলতে পারবে না। অত সারা জীবন উনি কষ্ট করছেন, ওই পার্টটা তো একটা আছে, কিন্তু উনি স্বাধীনতা দিয়ে গেছেন এবং পরবর্তী সময় জীবন দিয়ে চলে গেছেন এই জাতির জন্য। অতএব আমাদের সেইটা যদি আমরা একটু চিন্তাভাবনা করি যে আমাদেরও কিন্তু এই দেশের জন্য অনেক কিছু করার আছে, এই দেশটা আমরা কষ্ট করে স্বাধীন করেছি, সেই দেশের জনগণের জন্য কিছু করতে হবে না, এটা আমাদের করতে হবে। যেই কথাটিতে ছিলাম আসলে, আপনার জীবন দর্শন নিয়ে শুনছিলাম, এই আপনার এত বর্ণাঢ্য জীবনে নিশ্চয়ই অনেক বন্ধু পেয়েছেন, সেই বন্ধুদেরকে নিয়ে একটু জানতে চাই, তাদের কাদের সাথে এখনও আপনার সম্পর্ক আছে, এখনও বন্ধুদেরকে নিয়ে বের হন কিনা? আমাদের তো ধরেন দীর্ঘ জীবনের বাকি বাকি অনেক বন্ধু সৃষ্টি হয়েছে, দুর্ভাগ্যজনক যে অনেক বন্ধু চলেও গেছে। এই লাস্ট করোনায় মৃত্যু হয়েছে মহসিন, সে বাংলা একাডেমির পুরস্কার পেয়েছিল, আমার বেস্ট বন্ধু ছিল এম এ রেজা, মুক্তিযোদ্ধা এবং জগন্নাথ কলেজের ভিপি ছিল আমার পরে, সে মারা গেছে। রেজা শাহজাহান যুদ্ধের সময় আমার সাথে সাথে ছিল, মারা গেছে। এখন আমার যে বন্ধুদের মধ্যে কে এম সাইফুদ্দিন আছেন, উনি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, তো এই ঈদের একদিন আগে এসে আমার স্ত্রীকে শাড়ি দিয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটা ঈদে সে তার ভাবিকে একটা শাড়ি দেবে, ওর ওয়াইফ মারা গেছে, এমন বন্ধুত্ব যে ওই তারা ওইটা ভোলে না। তো এরকম আমাদের বন্ধুত্ব কিন্তু খুব স্থায়ী বন্ধুত্ব, এখনকার বন্ধুত্ব দিন দিনে তা না। আমাদের যারা বন্ধু বান্ধব আছে আমরা সবাই কিন্তু বছরে একদিন মিলিত হই, আমাদের পুরান শহরে বিউটি বোর্ডিং আছে, আমাদের জীবনের এবং যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো কেটেছে জগন্নাথ কলেজ, এই কাজম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে সবাই একত্রিত হয়ে বিউটি বোর্ডিং পুরান শহরে। আমাদের এমপি আছেন অনেকে, তারা সবাই আসে, ক্যাপ্টেন তাজ আছেন, আমাদের মুক্তিযুদ্ধমন্ত্রী কামাল সাহেব, কামাল ভাই আছেন, তো আমরা কিন্তু সবাই একত্রিত হই, সমস্ত এমপি প্রাপ্তি, বন্ধুরাও তো আসলে জীবনের একটা বড় প্রাপ্তির খাতা আছে, নিশ্চয়ই রাজনৈতিক প্রাপ্তি, আপনার ব্যক্তিগত জীবনে আপনার সন্তানেরা সুপ্রতিষ্ঠিত হয়েছেন, সেটিও নিশ্চয়ই একটি বড় প্রাপ্তি, কিন্তু কখনো কি ভেবেছেন আসলে অপ্রাপ্তির জায়গায় কি কি রয়ে গেল? সারা মানুষের জীবনে তো সমস্ত কিছু প্রাপ্তি হয় না, অপ্রাপ্তি থেকেই যায়, আমাদের জীবনে থেকে গেছে, থেকে গেছে এইটা যে স্বপ্ন নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, যে সমস্ত মানুষকে একটা বৈষম্যের হাত থেকে রক্ষা করবো, সেটা আমরা দিতে পারিনি। কারণ যুদ্ধের পরে যুদ্ধ করেছিলাম কাদের বুদ্ধে, এদেশে 22 পরিবার ছিল, আদমজি, ইস্পানি, বাওয়ানি, সাইগল, এদের বুদ্ধে। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু কিন্তু বলেছিলেন যে আমি দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবো, বঙ্গবন্ধু চলে গেলেন অকালে। এখন দেখা যায় কি রাতারাতি এত ধনী হয়ে যাচ্ছে আর এত দরিদ্র হয়ে যাচ্ছে, সমাজে যে এই বৈষম্যটা এটা আমাদের খুব প্রিয়া দেয়। প্রত্যেকের ঈদের সময় কেউ দেখবেন দেশে নাই, এয়ারপোর্টে যদি দেখবেন কতজন দেশে আছেন নেই, অর্থাৎ এই বড় লোকের সব বিদেশে ঈদ করতে যায়,
এখানে গরম পড়লে তারা ঠান্ডা দেশে চলে যায়। তো সেইখানে আমাদের খুব মানে দুঃখ লাগে যে এই যে এত বড় বৈষম্য এটা আমরা চাইনি। জি জনাব সাহেব, আপনার কাছে একটু আসতে চাই, যে বর্ণাঢ্য জীবনের কথা বলছিলেন আপনার বাবা, সেই জায়গাটি থেকে আপনি কিন্তু অনেক দুঃখের কথাও বলেছেন। কখনো কি আসলে ভেবেছেন যে এই যে বাবা আসলে আপনাদের সহ সারা বাংলাদেশের এত এত মানুষকে নিয়ে চিন্তা করছেন, এত হাজার হাজার মানুষকে নিয়ে কাজ করেছেন, আপনার আসলে এর পরে বাবাকে কোথায় দেখতে চান? আলহামদুলিল্লাহ, উনি যেখানে আছেন তো চেষ্টা করবো যে আরও বেটার পজিশনে, আরও ভালোভাবে যেন সার্ভ করতে পারে দেশের জন্য। কারণ উনি জন্মের পর থেকেই বয়স যখন বোঝার বয়সের পর থেকেই দেখেছি উনি কীভাবে মানুষের জন্য চিন্তা করে, খাটে, ই করে। কিন্তু আসলে সব কিছুর তো একটা লিমিটেশন আছে, তো ওনার কাজের ব্যাপ্তিটা যেন উনি আরও বাড়াতে পারে এবং আরও সহজভাবে করতে পারে, এটাই প্রত্যাশা। আমি যেটা করি সাধারণত দেশে গিয়ে আমার যত পুরাতন বন্ধুবান্ধব প্রাইমারি স্কুলে পড়ছে, বারবার গেছে, সবাইকে একত্রিত একসাথে হাঁটি, একসাথে পুকুর পাড়ে বসে, ঘাটে বসে চা খাই, পুরাতন দিনের কথা মনে পড়ে, একদম সাধারণ দোকানে যেয়ে বসে এটা করি, এটা করা হয় একদম। আমরা আমরা শুনছিলাম যে আপনারা বলছিলেন যে আপনি এখনও হাঁটতে পছন্দ করেন, আপনি এখনও অনেকখানি পথ জুড়ে হাঁটছেন, এবং সেই সাথে আপনাকে দেখেও বোঝা যায় যে আপনি আসলে এখনও কিন্তু সেই তরুণ কাজী ফিরোজ রশিদই রয়ে গেছেন। আমরাও হয়তো এখনও আপনার কাছে ততক্ষণে তরুণ হয়ে উঠতে পারিনি। এই জায়গাগুলো নিয়ে যদি একটু বলেন। ধরেন দেশে গেলাম, জমিতে গেলাম মাছের ঘেরে, দেখা গেল যে 70 বা 80 বিঘা বা 100 বিঘার যে ঘেরটা আছে বিলের ভেতরে, উনি হাঁটা শুরু করলো। তো ঘুরে দেখলাম 11টা বাজে, উনি হাঁটতেছে, হয়তো দূরে কিছুক্ষণ পরে একটু পানি খেলো বা ওই পেয়ারা থাকে বা কিছু বরই থাকে। তো উনি যখন ফিরে আসলো তখন হয়তো 1:30 বা 2টা বাজে। ওই পুরাটা গেল কোথায় আপনার একটু ভাঙা আছে ঘেরটা, কোথায় দিয়ে পানি লিক হচ্ছে, গাছটা কোথায় হেলে পড়তেছে, মাটি কোথায় দিবে, সম প্রয়োজন হলে উনি ইনস্ট্যান্ট দ্বারাই কাজগুলো করায়, সাথে তো লোক থাকে। তো স্মুথ রাস্তা দিয়ে হাঁটা একটা জিনিস, আর জমির আল বা পুকুর পাড়ের রাস্তা দিয়ে হাঁটা কিন্তু আরেকটা জিনিস। তো উনি করতে থাকে, নির্বাচনের সময় দেখা গেছে যে আপনার ওই একই জিনিস, ওয়ার্ড বাই ওয়ার্ড এক এক, আমরা তো হেঁটে ক্লান্ত হয়ে বসে পড়ি, উনি দেখা গেছে যে একটা ওয়ার্ডের পরে আরেকটা ওয়ার্ডে যাচ্ছে, আরেকটা ওয়ার্ডে যাচ্ছে, আরেকটা ওয়ার্ডে যাচ্ছে। উনি হাঁটতে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহর রহমতে এই বয়সেও পারে, যেটা আমরা চিন্তাও করতে পারি না, যার জন্য আল্লাহর রহমতে উনি অনেক সুস্থ আছেন। উনি কঠোর পরিশ্রমী, আমি আগেও বলেছি। আমি এখন কাজ করতেছি, ধরেন একটা বড় লাইব্রেরি করেছি আমার বাবার নামে, দেশে দেশে মানুষ পড়াশোনা করবে, প্রচুর বই ওখানে দিছি, স্বাধীনতা ইতিহাস, ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনের যত ইতিহাস আছে, কাহিনী আছে, যত লেখক যা লিখছে, আমার কথা যে মানুষের বেশি করে পড়ুক, জানুক দেশ সম্পর্কে। তো এটা ভালো লাইব্রেরি করেছি তিনতলা, এবং খুবই মনোরম পরিবেশে চমৎকার অবস্থা, মসজিদ করেছি, মাদ্রাসা আছে যেখানে আমাদের প্রতি বছর আলেম সেলের বেরোয়, হাফেজ সেলের বেরিয়ে আসে। সবদিকেই আসলে কিছু না কিছু আপনি আপনার অবদান রেখে যাচ্ছেন, এবং সেটা আসলে শুধু রাজনীতিতে নয়, হয়তো মানুষের ব্যক্তি জীবনেও আপনার কিছু অবদান আছে। উনি পশুপ্রেমী, পশুপ্রেমী বলতে পশু পাখি আর কি, ওনার পোষা কুকুর আছে অনেক। এবং আমি একটা গোপন সূত্রে একটু জানতে পেরেছি, উনি কিন্তু খুব ভালো ডিজাইন করতে পারেন। হ্যাঁ, বাড়িগুলো সব ওনার ডিজাইনে করা, আমার রিসর্টও ওনার ডিজাইনে করা, সব কিছুই। সেটি কোনো ধরনের একাডেমিক প্রশিক্ষণ ছাড়াই? হ্যাঁ, একাডেমিক প্রশিক্ষণ ছাড়া, আসলে প্র্যাকটিক্যাল নলেজের উপরে তো কোনো নলেজ নাই। তো আমি ইঞ্জিনিয়ার হায়ার করি, আমার বন্ধুবান্ধবদের আনি, বা আর্কিটেক্ট আসে, তো উনি ওরা তো ডিজাইন দেয়, প্ল্যান দেয়, ওগুলো উনি কাটা ছাটা করে যখন রড সিমেন্টের হিসাব দেয়, ওরা মাথায় হাত দিয়ে বলে আঙ্কেল আল্লাহ বাঁচাইছে আপনি এই লাইনে আসেন নাই, তাহলে তো আমাদের ভাত মারা যেত। এরকম এই গুণটি কীভাবে পেয়েছেন? এইটা আমি ধরেন একসময় জীবনের তাগিদিতে বিদেশে যেতে হয়েছে, বঙ্গবন্ধু মরার পরে অনেক দিন বিদেশে থাকতে হয়েছে বাইরে। তো সেখানে গিয়ে একটা ফার্মে ছিলাম, আমি দেখছি যে ওরা কীভাবে কাজ করে প্র্যাকটিক্যাল একদম, সেখান থেকে কিছু নলেজ হয়েছে। অর্থাৎ যদি আমরা আসলে একজন রাজনীতিবিদ কাজী ফিরোজ রশিদকে না পেতাম, হয়তো আমরা একজন আর্কিটেক্ট কাজী ফিরোজ রশিদকে পেতে পারতাম। বড় ব্যবসায়ী হতো,
অনেক বড় ব্যাপার সেটা তো দেশ স্বাধীন হলে কিছু হইতে পারতাম না আমি এক কথাই বলে দিলাম এই যে আসলে এত দীর্ঘভাবে আপনার পদযাত্রা বিভিন্ন জায়গায় আপনি আছেন সেই সব কিছু শেষ করে দিন শেষে আপনি একজন বাবা আপনি কারো স্বামী সেই জায়গাটি থেকে আপনি বলছিলেন যে এখনও আসলে আপনারা যৌথ ফ্যামিলিতে বিলং করেন এখনও আপনার ছেলেরা আপনার সাথে একসাথে বসে রাতের খাবারটা খায় এই যে জায়গাটি আপনি গড়ে তুলতে পেরেছেন সেটি কীভাবে পেরেছেন আপনি দেখবেন যে এই একটু পরে যদি আপনি এখন তো আপনি সাক্ষাৎকার নিচ্ছেন এই দুই ঘন্টা পরে যদি আসেন দেখবেন যে আমার মেয়ে আসছে জামাই আসছে আমার ছেলের সব মেয়ে আসছে ওদের বাচ্চারা চলে আসছে একটা টেবিলে সব মানে বসে খুব ফ্রেন্ডলি আলাপ করে এই করে আর নাতিরা তো আমাকে মনে করি আমি বন্ধু তারা কি আপনাকে ভয় পায় সবচেয়ে বড় বন্ধু না কেউ ভয় পায় না আমাকে আমি বাসায় যখন থাকি এরা মনে করি যে আমি একটা বন্ধু আছি ওদের সব কিছু সুবিধা হয় কাজি ফিরোজ রশিদ আমরা একদম শেষ সময় চলে এসেছি রাজনীতিকের অন্দরে আপনার যদি দেশ টেলিভিশনে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে এই ঈদের বিশেষ সময়টিতে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে দেখেন দেশটা আমাদের সবার আমরা ঈদে উৎসব করব সঙ্গে সঙ্গে আমরা দেখব যে আমার গরিব আত্মীয় স্বজন তারা যাতে আমাদের সাথে উৎসবের অংশীদার হতে পারে সেই দিকে আমাদের নজর রাখতে হবে কারণ আমি একার আনন্দ একার সুখ এটা কোনো সুখ না অন্যকে যদি এতটুকুও আমরা দিতে পারি এবং এইটা কিন্তু একটা বড় আত্মার সুখ পাওয়া যাবে সেদিকে জানি সবাই নজর দেয় নিশ্চয়ই আমরা আসলে সেই প্রত্যাশাই করি এবং ঈদের এই সময়টাতে আপনি এবং আপনার পরিবারের সবাই আমাদেরকে সময় দিয়েছেন আমরা আপনার আতিথেয়তা গ্রহণ করলাম এবং চেষ্টা করেছি আসলে দর্শক আপনাদেরকে একজন রাজনীতিবিদ কাজী ফিরোজ রশিদ তিনি আসলে ব্যক্তি কাজী ফিরোজ রশিদ হিসেবে কেমন সেটি জানাবার চেষ্টা করেছি বাবা হিসেবে তিনি কেমন সেটিও জানাবার আশা করছি তার অন্দরে আমরা খানিকটা প্রবেশ করতে পেরেছি এবং আপনাদেরকেও সেই জায়গাটিতে নিয়ে যেতে পেরেছি দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদের সাথে থাকবার জন্য নিশ্চয়ই আগামী পর্ব আমরা এরকম আরও কোনো একজন রাজনীতিকের অন্তরে আপনাদেরকে নিয়ে যাব সেই পর্যন্ত অবশ্যই দেশ টেলিভিশনের সাথে থাকবেন ঈদ মোবারক